বেঙ্গল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। পাতলা ত্বক লাল দাগের সমাধান। যাদের ত্বক স্পর্শকাতর তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সাধারণত গাল, থুতনি ও কপালের ত্বক লালচে হয়ে যায়। ত্বক পাতলা হলে তার যত্নও নিতে হয় সতর্কতার সঙ্গে। যেমন কখনো স্ক্রাব করার সময় জোরে ঘষা যাবে না, সব সময় পরিষ্কার রাখতে হবে, আর হাতের কাছে যা পেলেন তাই দিয়ে মুখ ধোয়া যাবে না। ত্বক পরিষ্কারের জন্য মিল্ক ফেস ওয়াশ ব্যবহার করতে হবে, আর ক্রিম হতে হবে অ্যালোভেরা সমৃদ্ধ। বাইরে যাওয়া বা রান্নাঘরে কাজ করার সময় অবশ্যই সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছরই রাতে ঘুমানোর আগে ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। প্রচুর পানি ও ফল খান, সঙ্গে টাটকা সবজি। যে খাবারগুলোতে আপনার অ্যালার্জির সমস্যা হয় চেষ্টা করুন খাদ্য তালিকা থেকে সেগুলো বাদ দিতে। অনেক সময় বাজারে নিম্নমানের রং উজ্জ্বল করার ক্রিম ব্যবহারেও ত্বকের ক্ষতি হতে পারে। কোনো বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া ত্বকে কোনো ধরনের ওষুধ ব্যবহার করবেন না। মেকআপ ব্যবহার করে সাময়িক দাগ ঢাকা যায়, তবে স্থায়ী সমাধানের জন্য একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।